ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের পরে গতকাল রাতে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে আজকে সকাল থেকে পটুয়াখালীতে কিন্তু একটি সুন্দর একটা নতুন সকাল অধ্যায় তৈরি হয়েছে। সেই অধ্যায়ের কিন্তু অংশ হিসেবে এই পটুয়াখালী বাসীদের যারা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে সকল অফিস আদালত থেকে শুরু করে যে সকল জায়গায় এই ফ্যাসিবাদী সরকারের যারা অংশ হিসেবে রয়ে গেছেন, যারা বড় বড় কর্মকর্তা রয়ে গেছেন, সেসব কর্মকর্তাকে সরিয়ে বর্তমান প্রজন্মে যারা রয়েছেন সে সকল যারা সৎ নির্ভীক এরকম যারা অফিসার রয়েছেন তাদেরকে এখানে নিয়োগ দিয়ে তাদের তারপরে তাদের অফিস চালানোর কথা, এবং যারা যারা এই যে অনিয়ম দুর্নীতির মধ্যে রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ। এবং এখানকার যারা শ্রমিক যারা রয়েছেন, যেমন রিক্সা চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আমাদেরকে বলেছেন যে এখানকার যে বর্তমান যে বাজার পরিস্থিতি তাতে কিন্তু তাদের সংসার চলে না। যে ছাত্ররা যেন এবং এখানকার বর্তমান যে সরকার রয়েছে তারা যেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাজার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ করে, যাতে করে সকল দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রেখে যে এখানকার যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু যারা হেলমেট ছাড়া বা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে কিন্তু তারা 5 মিনিট করে দাঁড় করাচ্ছেন হেলমেট ছাড়া বের হওয়ার কারণে। এবং তার সেই জন্য কিন্তু এখানকার যারা মোটরবাইক চালক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা খুবই এতে খুশি, যে এরকম এভাবেই যেন বাংলাদেশের নিয়ম এবং আইন যেন এভাবেই চলে, সে আইন পরিচালনা করা হয় এই ছাত্রদের মাঝ থেকেই শেখার কথা বলেছেন তিনি। আমরা এখানকার যারা যারা যাদের সাথে কথা বলি তারা আমাদেরকে জানিয়েছেন বর্তমান সরকারের কাছে একটা দাবি থাকবে, সরকারি যত অফিস আদালত আছে সচিবালয় থেকে সব জায়গায় দুষ্কৃতি আওয়ামী লীগপন্থী অফিসাররা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন করে যারা এই দেশে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করছে তাদের অনুসারীতে ভালো, এবং যারা কোনো দল মত কোনো নিরপেক্ষ ছিল তাদেরকে দিয়ে এই অফিস আদালত নতুন করে নিয়োগ করা হোক। আমি চাই এইভাবেই চলুক দেশ সুন্দরভাবে, এবং যে দুর্নীতি যারা করছে এদের শাস্তি হোক, এগুলোই আমি চাই। দেশ যেন এরকম সুন্দরভাবে চলে, বিগত দিনে যে এরকম চলছে এর চেয়ে সুন্দর চলে, স্টুডেন্টরা যা চালাইতেছে এটা আমাদের পক্ষেই ভালো লাগতেছে। বাইরে আলুর দাম চাউলের দাম যে 600 টাকা, এটা আমাদের কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। আমরা হারা দিনে 300-400 টাকা কামাই করি এখন বর্তমানে, 350 টাকা জমা দিয়ে আমাদের থাকে না সংসারের মধ্যে। আমি কালকের সংসারে 160 টাকা বেতন লয়ে ঘরে গেছি, কিন্তু আমার লাগে 200 চাল। আমি 200 চালের পর শতকানি কামাই করতে পারি না। সে মানুষের সেবক হিসাবে কাজ করেছে, তাদের দিয়ে নতুন করে বাংলাদেশের প্রশাসনটা সাজানোর জন্য আমরা দাবি করছি। কেননা ইতিপূর্বে যারা ঘুষের মাধ্যমে পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে যারা করেছে তাদের বিরুদ্ধে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জন বিপ্লব তৈরি করেছে এবং তাদের ডাকে সাড়া দিয়ে আপামার জনগণ ঝাঁপিয়ে পড়েছে, তাদের সাথে আমারও দাবি এটাই যে এটা একটা সুন্দর প্রশাসন তৈরি করুক। ইতিপূর্বে যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে পেশি শক্তি ব্যবহার করে দেশটাকে কলঙ্কিত করেছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুনভাবে সাজানো উচিত। এরকম আমাদের আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া থাকবে, সরকারি অফিস আদালতে যে বড় বড় পোস্টে যেসব আসলে পদধারী কর্মচারীরা আছে তাদের সবাইকে আসলে একটা তদন্তের ভিতরে রাখা যায়, তাদের আসলে বেতন কত এবং তাদের অর্থ সম্পদের পরিমাণ কিরকম। যদি অর্থ সম্পদ তাদের আসলে বেতনের সাথে না মিলে তাহলে আসলে একটি তদন্ত কমিটি গঠন করে তাদের আসলে সম্পদের জন্য একটা পরিমাণ সাধারণ জনগণ হিসেবেও আমরা আসলে জানতে পারি। কারণ আমাদের এই রাইটটা আছে, যেহেতু আমাদের টাকাই আসলে সরকার চলে। এবং আমরা আর একটা জিনিস, আমাদের নিজেদের প্রতি আহ্বান থাকবে আমরা যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেখা যাচ্ছে শব্দ আমি পুলিশদেরকেও দিব না, আমাদের হুন্ডার লাইসেন্স বা হেলমেট না থাকলে আমরাই চেষ্টা করি পুলিশদের কাছে দিয়ে 500-1000 টাকা দিয়ে চলে আসার। আমাদের নিজেরা আসলে শ্রদ্ধাশীলতা হবে আইনের প্রতি, যাতে আমরা এই ধরনের কাজ না করি। আমরা যদি কাউকে ঘুষ না দিতে চাই আমার মনে হয় না কেউ আমাদের থেকে জোর করে ঘুষ নিতে পারবে। এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে পটুয়াখালীতে কোনো ধরনের কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত কোনো কিছু নেই, তবে স্বাভাবিকভাবে ছাত্ররা কিন্তু রাত জেগে বিভিন্ন মন্দিরের সামনে তারা অবস্থান নিচ্ছে, যাতে করে কেউ এইসব সংখ্যালঘু যারা রয়েছে তাদের বাড়িতে যেন কোনোভাবে ভাঙচুর বা হামলা না হয় সেদিকে তারা খেয়াল রাখছেন। পাশাপাশি এখানকার আর্মি যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবেই পটুয়াখালীতে কিন্তু টহল দিচ্ছেন। KM সাদাত হোসেন, বাংলাভিশন, পটুয়াখালী।